চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে পুড়ে গেছে 9টি মুদি ও কসমেটিক দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত 1টার দিকে শিবগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সামনের একটি দোকানে হঠাৎই আগুন লাগে, পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে মুদি ও কসমেটিক দোকানে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এদিকে চাঁদপুরের কচুয়া বাজারে আগুনে পুড়ে গেছে 9টি ব্যবসা প্রতিষ্ঠান, পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।